বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আর একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। আমার ব্যস্ততম দিনগুলো কেমন কাটে, আমি প্রতিনিয়ত কেমন ব্যস্ত থাকি, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বাসা থেকে বের হয়েছি, বেবিরা একটু বাসার সামনে যে গাছগুলো আছে সেখানে একটু খেলাধুলা করছে, তারা লুকোচুরি খেলতেছে ভাই বোনে মিলে। তো এই আর কি, আমি একটু মানে হাসতেছিলাম কারণ ছোটোবেলায় আমরা এরকম খেলতাম, সেজন্যে স্মৃতি মনে পড়ে গেল। আমরাও এক ভাই এক বোন, আলিফ আলিয়াও এক ভাই এক বোন। তো এই যে আলিয়া লুকাচ্ছে, ওর ভাইয়া আবার এই পাশে, ওদিক থেকে এই পাশে চলে আসতেছে। তো আজকে আপনাদের সাথে নিয়ে এসলাম আমাদের লোকাল এরিয়ায় সেভার্সে কী কী প্রোডাক্ট পাওয়া যায়, আজকে আপনাদের সাথে সেই দেখাবো এই ভিডিওতে। আমাদের লোকাল এরিয়ায় পপুলারে এই সেভার্স আছে, তো এখান থেকে আমাদের যাবতীয় সব কিছুই আমরা কেনাকাটা করি। তো আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তো সকাল থেকেই আমার কাজ স্টার্ট হয়ে যায়। তো বাসায় কিছু টুকিটাকি জিনিস লাগবে, সেজন্যে চলে এসেছি এই সাইডে। প্রথমেই ঢুকতেই আপনি মেডিসিন পাবেন, এখানে যেসব প্রোডাক্টগুলো পাবেন মানে অনেক প্রোডাক্ট আছে এখানে, আর মেয়েদের সাজগোছেরও প্রোডাক্ট আছে, কোনোটা থেকে কোনোটার কমতি নেই। তবে সেভার্সে একটা ব্যাপার হলো, এখানে তুলনামূলকভাবে দামটা কম রাখে, অনেক শপের চেয়ে তুলনামূলক দাম অনেক কিছুতেই কম। এখানে এই যে বাচ্চাদের ব্যান্ড দেখতে পাচ্ছেন, সাবান, শ্যাম্পু, তারপর সব কিছু কিছুটা হলেও দাম লিমিটেশনের মাঝে আছে। তো প্রোডাক্টও খুব ভালো। আর এখানে চুলের কালারের জন্য দেখতে পাচ্ছেন অনেক ধরনের চুলের কালার আছে, কালারিং দেখতে পাচ্ছেন। এখানে আমি দেখতেছিলাম কোনটা থেকে কোনটা নেব। তো বেবিদেরকে নিয়েই চলে আসলাম আজকে শপিং করতে সেভার্সে। তো সেভার্সে কী কী প্রোডাক্ট পাওয়া যায় সেটাই আপনাদের সাথে আজকের ভিডিওতে দেখাবো। যারা এখনও সেভার্সে আসেন নাই বা আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটার উপকার হবে। তো কী কী পাওয়া যায় সেভার্সে সেটাই দেখাচ্ছি। তো এখানে মেকআপ কিটস থেকে শুরু করে সব কিছুই আছে, তবে রিজনেবল দামটা কম। এখানে 1 পাউন্ডে দেখতে পাচ্ছেন, এগুলো সব কিছুই 1 পাউন্ডে আছে। তো এই আর কি, এখানে নেল থেকে শুরু করে এভরিথিং। এখন যেটাতে আমরা সোজা চলে যাব, এটা তিনটা স্টেজে ধাপে ভাগ করা। এখানে খুব একটা বেশি বড়ও না, আবার খুব একটা ছোটও না, বাট এখানে সব কিছুই অ্যাভেলেবল পাওয়া যায় যতটুকু প্রয়োজন। তো এখানে হচ্ছে সাবানের শ্যাম্পুর এরিয়া, এই এখানে প্রোডাক্টের। আর এখন আমরা ওই পাশটাতেই চলে যাব। এখানে হচ্ছে সানস্ক্রিন, তারপর এই পাশটা হচ্ছে টয়লেট ক্লিনার, সব কিছুই আসলে এখানে সব কিছুই পাওয়া যায়। এখানে স্যাভলন থেকে শুরু করে টয়লেট ক্লিনার সব কিছুই পাওয়া যায়। আর এখানে মানে ঘরকে ক্লিন করার জন্য যা যা প্রয়োজন, তারপর ওয়াশিং মেশিনের যা যা দরকার, কাপড় ধোয়ার জন্য আমরা যা যা ইউজ করি। আমি আসলে মূলত কিনতে গিয়েছিলাম যে আমাদের বাচ্চাদের যে ড্রেসগুলো সাদা থাকে, তো ওই ড্রেসের সাথে আমরা কখনো অন্য একটা ড্রেস কখনো দিতে পারি না, কিন্তু এখানে একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে একটা কাপড়ের মতো থাকে, সেটা কিনে নিলে যে কোনো রঙিন কাপড়কে মানে একটার সাথে আরেকটা রং মিশে যাবে না, সেপারেট থাকবে। ওই কাপড়টা কেনার জন্যই আমি এসেছি। একটা বক্সে 20টা পিস থাকে, তো আমি খুঁজে পাচ্ছিলাম না, তো আমি ওদেরকে বললাম, তারপরে ওরা আমাকে এনে দিবে। বলতেছে এখানেই আছে, আমি এনে দিতেছি, ওদেরকে আমি বলছি, তারপরে আর বলতেছে আছে আমাদের কাছে। এই যে দেখতে পাচ্ছেন দাম কিন্তু একদম রিজনেবল, তো 139, 149, 1 পাউন্ডে, তো অনেক কম দাম সেই তুলনামূলক হিসেবে বাহিরের তুলনায়। তো এখানে বাচ্চাদের খাবারও আছে অনেক। তো আমরা যদি মেডিসিনের প্রয়োজন হয় তখন আমরা এখান থেকে বাচ্চাদের জন্য
সিরাপ নিয়ে থাকি কফের জন্য বয়স অনুযায়ী। আর এখানে দেখতে পাচ্ছেন কসমেটিক্স, পুরো কসমেটিক্স, এটা ক্যাশে। তো এই আপুটাই যাবে, তো আমি তাদেরকে বলেছি যাওয়ার জন্য। আর এখানে হচ্ছে ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, সুন্দর, খুব সুন্দর। আমি একটু খুলে দেখতে চেয়েছিলাম বাট এটা খোলা যাচ্ছে না, মুখটা খুব আটকানো ছিল। অনেক ধরনের ফ্লেভারের ছিল, মোমবাতিগুলো খুব সুন্দর ছিল দেখতে, অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট। আমার ভালো লাগে সেভার্সে শপিং করতে। তো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।